কারণে এবারও হচ্ছে না বই উৎসব। মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছরের মতো এবারও হবে না বই উৎসব। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেছেন স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে 95 ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে, বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কাজে কোনো শিক্ষার্থী সময়ের মধ্যে বই পাবে না এমনটি নয়। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, আর স্বাস্থ্যবিধি মানতে হবে, কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে, কাজেই সেই বিতরণের শেডিউলের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না, আমাদের শিক্ষার্থীরা সবাই সময় মতো হাতে বই পেয়ে যাবে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে 2020 সালের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দেড় বছর বন্ধ থাকার পর চলতি বছরের সেপ্টেম্বরে শ্রেণীকক্ষে ফেরার সুযোগ পায় শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষাগুলো ফলাফলের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়, যাকে ব্যাপকভাবে অটোপাস বলে অভিহিত করেন অনেকে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এন নিউজ।